প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব ভারতের অর্থনীতি সপ্তম থেকে দ্বাদশ শতকে কেমন ছিল সেই বিষয়টি। আমরা পুরো আলোচনাতে যাবার আগে তোমাদের পুরো বিষয়টা আজকে কী কী আলোচনা হবে প্রথমেই আমি বিষয়টা পরিষ্কার করে দিই এবং কীভাবে আলোচনাটা চলবে। প্রথমে আমরা যে আলোচনাটা করব, ভারতবর্ষের অর্থনীতি সপ্তম থেকে দ্বাদশ শতকে মূলত ভারতবর্ষের উত্তর ভারতের অর্থনীতি প্রথমে এইটা আলোচিত হবে, তারপরে আমরা আসব দক্ষিণ ভারতের অর্থনীতিতে, সেখানটা আমরা আলাদা করে আলোচনা করব এবং সবশেষে আমরা আলোচনা করব এর থেকে কী ধরনের প্রশ্ন আসবে। এখন এই আলোচনাগুলো করার মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের, ছোট প্রশ্নের কথা বলবো এবং সেই সঙ্গে আমরা কিন্তু বলবো যে বড় প্রশ্ন কী ধরনের আসবে সেগুলো আমরা একদম শেষ পর্যায়ে আলোচনা করব। কারণ প্রথমেই যদি সেগুলো বলি তাহলে তোমরা আলোচনাটা না হলে বুঝতে পারবে না সেগুলোর উত্তর কীভাবে করতে হবে বা কেন এই ধরনের প্রশ্নগুলো আসবে। তো আমি সেই আলোচনাটা বিস্তৃতভাবে করার আগে সকলকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, না হলে কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে না। তাহলে আমরা প্রথমে আলোচনা করব যে ভারতের অর্থনীতি সপ্তম থেকে দ্বাদশ শতকে উত্তর ভারতে কেমন ছিল। এখন আমরা যদি এই সময়টা দেখি, সপ্তম থেকে দ্বাদশ শতক এই সময়টায় রাজত্ব করছে বাংলায় পাল এবং সেন রাজারা। তারা মূলত উত্তর ভারতে প্রাধান্য বিস্তার করে রয়েছেন এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম শতকের এই সময়টায় উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু অর্থনৈতিকভাবে একটা অনিশ্চয়তা এবং মন্দা দেখা দিয়েছিল। তোমরা আগেই পড়েছ যে এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাচ্ছি ইতিহাসে যে এই সময়ে কনৌজকে কেন্দ্র করে ত্রিপাক্ষিক সংকটের উদ্ভব হয়েছিল, ফলে একটা গোটা উত্তর ভারত জুড়ে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। কোনো জায়গা যদি অস্থির অবস্থায় থাকে তাহলে সেখানে বাণিজ্যিক অগ্রগতি ঘটা সম্ভব না। তার ফলে কী হয়েছিল, পুরনো যে সমস্ত বাণিজ্য পথগুলো ছিল, অর্থাৎ কিনা স্থল বাণিজ্য পথ এবং জলপথ, সেই বাণিজ্য পথগুলোর গুরুত্ব হ্রাস পেয়েছিল, অর্থাৎ কিনা বণিকেরা তাদের মালপত্র নিয়ে যাতায়াতের ক্ষেত্রে এই পথগুলো নিরাপদ বলে মনে করতে না বলে সেই সমস্ত পথের, বাণিজ্য পথের গুরুত্ব হ্রাস পেয়েছিল, ফলে বাণিজ্য সংকুচিত হয়েছিল। তবে এটাও ঠিক যে বিভিন্ন পর্যটক, সমকালীন সময়ে আগত পর্যটকদের লেখা থেকে আমরা কিন্তু যেমন বিভিন্ন অঞ্চলে মন্দা অর্থনীতির কথা পাচ্ছি, অর্থাৎ কিনা খারাপ অর্থনীতির কথা পাচ্ছি, তেমনি বেশ কিছু নতুন শহর বা নগর গড়ে উঠেছিল যেগুলোকে কেন্দ্র করে কিন্তু অর্থনীতির যে বিভিন্ন কার্যকলাপ সেগুলো বৃদ্ধি পেয়েছিল এবং সেখানে আমরা দেখতে পাবো যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল, ফলে অর্থনৈতিক অগ্রগতিও ঘটেছিল। একই সঙ্গে দুটো বিপরীত চিত্র কিন্তু আমরা পাচ্ছি, যেমন হিউয়েন সাংয়ের লেখা থেকে আমরা পাচ্ছি থানেশ্বর, কনৌজ, বারাণসী, গৌড় এবং বন্দর হিসেবে তম্রলিপ্ত বন্দরের যে অগ্রগতি সেটার কিন্তু উদাহরণ আমরা কিন্তু তার লেখার মধ্যে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত নতুনভাবে বিকশিত হওয়া নগরগুলোতে বাণিজ্য কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল, এটা একটা দিক। এটা যেমন একটা দিক, তেমনি আমরা দেখব যে যেগুলো বন্দর শহর, অর্থাৎ যে সমস্ত নগরগুলো মূলত বন্দর কেন্দ্রিক, যেমন তাম্রলিপ্তের কথা আমি উল্লেখ করলাম, বাংলায় তাম্রলিপ্ত, এছাড়া সপ্তগ্রাম, এরকম যে সমস্ত বন্দর, বারাণসীও একটা নদী বন্দর যুক্ত অঞ্চল ছিল, অর্থাৎ জলপথ বাণিজ্যের দিক থেকে যে সমস্ত বন্দর নগরীগুলো গুরুত্বপূর্ণ ছিল সেখানেও কিন্তু বাণিজ্যিক অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি।
এখন এই যে বাণিজ্যিক অগ্রগতি, এই অগ্রগতির অন্যতম আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি। সেটা আমরা দেখছি যে নবম শতক থেকে আরব বণিকেরা ভারতবর্ষে ব্যাপকভাবে বাণিজ্য করতে আসছেন। এর ফলে আরব বণিকদের যাতায়াতের ফলে ভারতবর্ষের অভ্যন্তরে আমরা বাণিজ্য বৃদ্ধি পেতে দেখছি। অর্থাৎ কিনা আরব বণিকদের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন মালপত্র আরব দেশগুলোতে এবং আমরা দেখতে পাচ্ছি ইউরোপের দেশগুলোতে রপ্তানি হচ্ছিল এবং সেই সমস্ত দেশের মালপত্র কিন্তু ভারতবর্ষেও আসছিল। এই সময় আমরা কী কী জিনিস রপ্তানি করতাম সেটার দিকে আমরা একবার চোখ বুলিয়ে নিই। যেমন আমরা আখ সরাসরি রপ্তানি হতো না, সেখান থেকে যে চিনি বা গুড় তৈরি হতো সেই চিনি রপ্তানি হতো। এ ধরনের দু ধরনের চিনি আমরা দেখতে পেতাম, একটি সাদা চিনি এবং একটি লাল চিনি, যার কদর ছিল আরব দেশগুলোতে অত্যন্ত বেশি এবং সবচেয়ে বেশি এর কদর ছিল ইউরোপে। আখের যে রস থেকে তৈরি করা যে চিনি, সেই চিনির মিষ্টতা ছিল বিট থেকে তৈরি চিনির চেয়ে অনেক বেশি। তাই ইউরোপীয়রা আখে তৈরি চিনির জন্য ব্যবহারের জন্য কিন্তু বিশেষভাবে তারা কিন্তু আগ্রহী ছিল এবং তারা বিশেষভাবে পছন্দ করত আখের চিনিটা। কাজে আরব বণিকরা এখান থেকে আখ থেকে তৈরি করা চিনি নিয়ে যেতেন। এছাড়া সুতি বস্ত্র যেত এখান থেকে, তুলো সরাসরি রপ্তানি হতো। আমরা জানি যে ইংল্যান্ড এবং ইউরোপীয় দেশগুলোতে সেই সময় বৃষ্টিপাতের পরিস্থিতি এবং আরও অন্যান্য কারণের জন্য সেখানে তুলো চাষ খুব একটা হয় না, তাই ভারতবর্ষের তুলোর ওপরেই তারা নির্ভর করতেন। এছাড়া রেশম দীর্ঘকাল থেকে আমরা দেখেছি ভারত বাণিজ্যের ক্ষেত্রে রেশম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দ্রব্য হিসেবে ভূমিকা গ্রহণ করত। এছাড়া নীল ছিল ইউরোপের অভিজাতদের অন্যতম পছন্দের রং, সেই নীলের জন্য তারা প্রাকৃতিক নীল তখন ব্যবহার করতে হতো। অর্থাৎ কিনা যে নীল গাছ থেকে তৈরি যে নীল, যা একমাত্র ভারতবর্ষ তথা এই পূর্ব এশিয়ার দেশগুলোতেই তৈরি হতো। নীল গাছ নীল চাষ হতো, এখানেই কেবলমাত্র নীল চাষ লক্ষ্য করা যেত, তাই নীল আমরা রপ্তানি করতাম। এছাড়া বিভিন্ন ধরনের মশলা, দারুচিনি, গোলমরিচ, এই ধরনের সমস্ত মশলা, সেগুলো আরব দেশ এবং ইউরোপের বিশেষভাবে সমাদৃত হতো, সেগুলোর চাহিদা ছিল। এছাড়া বারুদ প্রস্তুত করার জন্য যে সোরা লাগতো, পটাশিয়াম ক্লোরেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভারতবর্ষ থেকে যেত। এছাড়া ভারতবর্ষের বস্ত্রের মধ্যে মসলিন বস্ত্র বিশেষভাবে ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি হতো, আরবেও যেত। এছাড়া মূল্যবান পাথর, গহনা সামগ্রী, বিভিন্ন ধাতুর গহনা সামগ্রী বিক্রি হতো। হাতির দাঁতের তৈরি জিনিস, কাঠের তৈরি মূল্যবান জিনিসপত্র কিন্তু আমরা রপ্তানি করতাম। তার বদলে কী আসতো? তার বদলে আসতো ইউরোপ থেকে এবং মধ্য এশিয়া থেকে, আরব দেশগুলো থেকে আসতো সোনা, রূপো, বিভিন্ন ধরনের পাথর, যেগুলো এখানে কিন্তু কাটাই হতো, এগুলো মণি রত্নে রূপান্তরিত হতো। না কাটা পাথর কিন্তু তার কোনো মূল্য নেই, সেই পাথর কাটার ক্ষেত্রে ভারতবর্ষে একটা চিরাচরিতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সারা পৃথিবীতে আজও পর্যন্ত, সেই যুগেও এটা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা দিলেও আরব বণিকদের আগমনের ফলে কিন্তু কিছুটা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এছাড়া এটা কিন্তু কেবলমাত্র উত্তর ভারতে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা অন্য চিত্র দেখতে পাবো, সেটা কিন্তু আমরা পরে আলোচনা করব। এছাড়া আমরা সে সময় যে অর্থনৈতিক অবনতি হয়েছিল উত্তর ভারতে, তার প্রধান উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে সে সময়ের যে সোনার মুদ্রা বা রূপোর মুদ্রাগুলো চালু ছিল, তাতে খাদের পরিমাণ বেড়ে গিয়েছিল। অর্থাৎ তার
যে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার যে মান আমরা গুপ্ত যুগে, মৌর্য যুগে বা তার পূর্ববর্তী যুগগুলোতে আমরা লক্ষ্য করেছিলাম, সেটা কিন্তু গুপ্ত পরবর্তী যুগে অর্থাৎ পাল সেন যুগে আমরা কিন্তু সেই রকম ধরনের উৎকর্ষতা যুক্ত মুদ্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শশাঙ্কের সময়েও কিন্তু স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান কিন্তু অনেকাংশেই হ্রাস পেয়েছিল। তাই বিভিন্ন আঞ্চলিক রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু যে মুদ্রাগুলো চালু ছিল সেখানেও সোনা রূপার মুদ্রা কিন্তু গুলো ততটা সোনা রূপার পরিমাণ কিন্তু ততটা বেশি ছিল না, তার মধ্যে অনেকটাই খাদ ছিল, সেই মুদ্রার মান কিন্তু অনেক কম ছিল। ইউরোপের যে সমস্ত মুদ্রা প্রচলিত ছিল সেই সমকালীন সময়ে তার তুলনায়, কাজেই এটা একটা অর্থনৈতিক দুর্বলতার সূচক বলে আমরা মনে করতে পারি। এছাড়া এই সময়ে কিন্তু বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন ছিল, যেমন কর্ষাপণ, যেমন তৌল, টঙ্কন, হ্যাঁ মোহর ইত্যাদি নানা ধরনের নামের কিন্তু মুদ্রা প্রচলিত ছিল, এবং এই সময় কড়ির প্রচলন ছিল, তাম্র মুদ্রারও প্রচলন ছিল, এটাও আমরা দেখতে পাই। হ্যাঁ, এই মুদ্রাগুলো কখন কোথায় কতটা প্রচলিত ছিল সে সম্পর্কেও কিন্তু সুস্পষ্ট ধারণা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি, তবে এগুলো প্রচলিত ছিল, বিভিন্ন অঞ্চল থেকে তার নিদর্শন পাওয়া গেছে। কতটা বহুল প্রচলিত ছিল সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত খুব নিশ্চিত করে বলা যায় না। তাহলে এইগুলো আমরা জানলাম, এই হচ্ছে মোটামুটিভাবে আমরা যে আলোচনা করলাম তার থেকে আমরা বুঝতে পারলাম যে উত্তর ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। এই উত্তর ভারতের অর্থনৈতিক অবস্থা থেকে আমরা আলাদা প্রশ্ন আশা করতে পারি, যে 5 নম্বরের যে বড় প্রশ্ন সেটা হতে পারে, যে এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে, সপ্তম থেকে দ্বাদশ শতকে উত্তর ভারতের বা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এটা কিন্তু বড় প্রশ্ন হতে পারে। তাহলে এইটা আমরা তখন কিন্তু এইভাবে যেমনভাবে আমরা আলোচনা করলাম সেই আলোচনাটা লিখলেই কিন্তু আমাদের উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আমরা আসছি দক্ষিণ ভারতের অর্থনীতির বিষয়ে। দক্ষিণ ভারতের যে অর্থনীতি সেই অর্থনীতির অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করছি যে নবম থেকে একাদশ শতক নাগাদ, অর্থাৎ দক্ষিণ ভারতে এই যে অবস্থা অর্থনৈতিক অগ্রগতি সেটা উত্তর ভারতের তুলনায় অনেক বেশি ছিল। তার কতগুলো উদাহরণ আমরা পাবো, সেই অর্থনীতি যে উন্নত ছিল এবং অর্থনৈতিক অগ্রগতি যে ঘটেছিল তার পরিচয় আমরা কিন্তু যে বিষয়গুলোর মধ্যে দিয়ে পাবো সেগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করছি, পয়েন্ট ওয়াইজ সেগুলো কিন্তু লিখতে হবে। এখন প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে রাজাদের যেহেতু অর্থনৈতিক অগ্রগতি ঘটেছিল, সাম্রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি ঘটেছিল, ফলে রাজাদের রাজস্ব আদায় বেড়েছিল, এবং রাজাদের রাজস্ব আদায় বাড়ার ফলে তারা কিন্তু সেই উদ্বৃত্ত অর্থ বড় বড় মন্দির নির্মাণে কাজে লাগিয়েছিলেন, এবং এই মন্দিরগুলো কিন্তু অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। এই মন্দিরগুলো ছিল বিশাল গোপুরমযুক্ত, বিরাট অঞ্চল জুড়ে এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হতো, বলা যায় এক একটি মন্দির নগরীর উদ্ভব হয়েছিল, এবং সেই মন্দির নগরীকে কেন্দ্র করে আমরা দেখব যে সেখানে একটা সমাজ, সেখানে একটা আলাদা ধরনের অর্থনৈতিক অগ্রগতির সূচনা হয়েছিল, সেটা আমরা পরবর্তী পর্যায়ে আসছি। প্রথমে কয়েকটা এই ধরনের মন্দির শহরের কথা উল্লেখ করি, মন্দির নগরে বা নগরমের কথা উল্লেখ করি, যেমন তাঞ্জাভুর, বর্তমানে বলা হয় তাঞ্জোর, চোল রাজাদের সময়ে এই একটি সমৃদ্ধ নগরীর উদ্ভব হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি তাদের পরবর্তীকালে রাজধানী হিসেবে সেটি খ্যাতি লাভ করছে, তাঞ্জাভুর, তাঞ্জোর। তারপরে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাইকোন্ড চোলপুরম, হ্যাঁ এটিও একটি অত্যন্ত সমৃদ্ধ নগরী হিসেবে আত্মপ্রকাশ করেছিল, হ্যাঁ তিনি বাংলায় যখন আক্রমণ করেছিলেন পরবর্তীকালে সেটা ফিরে গিয়ে এই গঙ্গৈকন্দ্র চোলপুরম নাম রেখেছিলেন, সে কথা আমরা আগেই পড়েছি। তারপরে আমরা দেখব হাম্পি, হসপেট, মাদুরাই, রামেশ্বরম, হালবিদ, এই সমস্ত যে নগরগুলো পাচ্ছি প্রত্যেকটা নগরেই কিন্তু আমরা দেখব যে বিশাল বিশাল মন্দির গড়ে উঠেছে, এবং এই মন্দিরগুলোকে কেন্দ্র করে একটা বড় লোকালয় গড়ে উঠত, একটা বড় জনসমষ্টির বসতি গড়ে উঠত, এবং সেই জনসমষ্টির মধ্যে কারা থাকতেন, থাকতেন শিল্পী যারা মন্দির নির্মাণ করেছেন, এবং বিভিন্ন কুটির শিল্পের সঙ্গে নিযুক্ত ব্যক্তিবর্গও সেই শিল্পীরা সেখানে থাকতেন, এবং মন্দিরে শিল্পীর প্রয়োজন হতো,
শুধু মন্দির তৈরির জন্য নয়, মন্দির সজ্জার জন্য, মন্দিরের বিভিন্ন কার্যকলাপ পরিচালনার জন্য শিল্পীদের প্রয়োজন হতো। তাছাড়া থাকতেন মন্দির পৌরোহিত্য করার জন্য, অর্থাৎ পুজো করার জন্য পুরোহিত থাকতেন, শাস্ত্র আলোচনা করা হতো, মন্দিরগুলি শিক্ষাকেন্দ্র রূপেও ব্যবহৃত হতো সেখানে। তাই পুরোহিত পণ্ডিত বিদ্বানদেরও আমরা সেখানে উপস্থিত থাকতে দেখছি সেই নগরগুলোতে। তারপরে সেখানে নর্তকী থাকতেন, নাট্য চর্চাকারীরাও থাকতেন, গায়করা থাকতেন, বাজিয়েরা থাকতেন, যারা মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো রয়েছেন। তাছাড়া মালাকার, যারা বিগ্রহের মন্দির সজ্জার জন্য ফুল মালা ইত্যাদি বিভিন্ন জিনিস তৈরি করতেন, তারা থাকতেন। তারপরে স্বর্ণকার থাকতেন, মণিকার থাকতেন, ব্যবসায়ী থাকতেন, বিভিন্ন বিভিন্ন ব্যবসা কেন্দ্র হিসেবে এই মন্দির শহরগুলো ব্যবহৃত হতো বলে সেখানে অনেক ব্যবসায়ী থাকতেন, সেখানে অনেক দোকানপাট গড়ে উঠত। হ্যাঁ, হস্তশিল্পীরা সেখানে ভিড় করতেন তাদের মালপত্র বিক্রির সুবিধার জন্য। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজাদের প্রতিষ্ঠিত বিরাট বিরাট মন্দির এবং তথা মন্দির শহরগুলো দক্ষিণ ভারতের অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করেছিল, অগ্রগতির ক্ষেত্রে এই মন্দির নগরীগুলো একটা বিরাট ভূমিকা নিয়েছিল। এবং বিশেষ করে এই মন্দিরগুলোর বিকাশ হয়েছিল চোল রাজাদের সময়ে। তারা কিন্তু অনেকগুলো বড় বড় মন্দির, বিশেষ করে রাজরাজ এবং প্রথম রাজেন্দ্র চোল, তারা এই সমস্ত মন্দির নির্মাণে বিশেষভাবে প্রয়াসী হয়েছিলেন। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি চোল যুগে মন্দিরের যে সমস্ত বিগ্রহ, সেই বিগ্রহগুলি ধাতু নির্মিত বিগ্রহ, প্রস্তর নির্মিত বিগ্রহ যেমন ছিল তেমনি ধাতু নির্মিত বিগ্রহ ছিল, তেমনি ছোটো বড় অসংখ্য শিল্প সামগ্রী ধাতু নির্মিত, নর্তকী মূর্তি, দেবদেবীর মূর্তি, যেমন নটরাজের মূর্তি আমি একটা উদাহরণ দিতে পারি, চোল শিল্পের একটা অসাধারণ নিদর্শন নিত্যরত নটরাজের মূর্তি। হ্যাঁ, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে মিশ্র ধাতু ব্রোঞ্জ দিয়ে তৈরি, তাম্র মূর্তিও আমরা দেখতে পাই। এইভাবে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণের জন্য শিল্পীরা কিন্তু সেই সমস্ত অঞ্চলগুলোতে ভিড় করেছিলেন বা তাদের মালপত্রগুলো বিক্রি হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। এবং এই সমস্ত মূর্তিগুলো শুধুমাত্র ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরেও যে সমস্ত দেশে ভারতীয় সভ্যতা ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে চোল রাজাদের সময় আমরা যেমন দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা যে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছিলেন, পরে ভারতীয় সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছিল, সেখানেও এই সমস্ত মূর্তিগুলো পাওয়া গেছে। এবং সেই সমস্ত মূর্তিগুলোর যে এখান থেকেই রপ্তানি হয়েছিল সেটাও আমরা কিন্তু বুঝতে পারি। তাহলে এইটা গেল। আর কি হচ্ছে, আমরা দেখব যে মন্দিরের যে অর্থনীতি, সেই অর্থনীতি যেমন শিল্পী, পুরোহিত, ব্যবসায়ী, এই সমস্ত বৃত্তির বিভিন্ন বৃত্তির ব্যক্তিবর্গেরা তার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করেছিলেন, তেমনি আমরা দেখব রাজা ছাড়া রাজা অভিজাত ব্যবসায়ী, এরা যেমন মন্দিরকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক অগ্রগতি ঘটিয়েছিলেন, তেমনি তারাও কিন্তু মন্দিরগুলির উন্নয়নকল্পে, মন্দিরগুলির আর্থিক শ্রীবৃদ্ধির জন্য তারাও কিন্তু দেবত্বর হিসেবে জমি দান করতেন, ভূদান করতেন, যেগুলো কিন্তু আমরা বিভিন্ন তাম্র লেখকগুলোতে আমরা তার উল্লেখ পাচ্ছি। বিভিন্ন ব্যবসায়িক সংঘ বা বণিক সংঘ গড়ে উঠেছিল, সেই বণিক সংঘ বা চেট্টিরা তারা কিন্তু দান করতেন, রাজা তাদের সামন্ত রাজারা, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন ধনী পরিবার তারাও কিন্তু এই সমস্ত মন্দিরগুলোতে জমি দান করতেন। এবং সেই জমি থেকে যে রাজস্ব আদায় হতো সেই জমিগুলো কিন্তু নিষ্কর ছিল, অর্থাৎ রাজা তার উপর থেকে রাজস্ব আদায় করতেন না, সেই রাজস্ব বা তার যে লব্ধ অর্থ বা ফসল, সেই ফসল কিন্তু যেত সেই সমস্ত মন্দিরে, এবং সেই মন্দিরকে নির্ভর করে যারা জীবিকা নির্বাহ করত তাদের জন্য এই মন্দিরের যে সমস্ত অর্থ সেই অর্থ কিন্তু ব্যয় হতো, সেই রাজস্ব এবং সেই কৃষিজ উৎপাদনগুলো কিন্তু ব্যয়িত হতো। এর ফলে কি হয়েছিল আমরা দেখব যে তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপর বাঁধ দিয়ে বা সেখান থেকে তার শাখা প্রশাখাগুলো থেকে বিভিন্ন খাল কেটে কৃষি উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা হয়েছিল। যেখানে খাল কাটা সম্ভব নয় সেখানে বড় বড় পুকুর খনন করা হয়েছিল, জলের যেখানে অভাব, বিভিন্ন অঞ্চলে জলের অভাব ছিল, এখনও বিভিন্ন অঞ্চলে জলের অভাব পরিলক্ষিত হয়, তার জন্যে অদ্ভুত সুন্দর বাঁধানো কূপের
সৃষ্টি করা হয়েছিল, কূপ খনন করা হয়েছিল, এগুলো করিয়েছিলেন কারা? এগুলো করিয়েছিলেন বিভিন্ন রাজা, তাদের অধীনস্থ সামন্ত রাজা, ব্রাহ্মণ, যারা গ্রামগুলো যাদেরকে বন্দোবস্ত দেওয়া হয়েছিল, ব্রহ্মত্ব দান করা হয়েছিল তারা করেছিলেন, বিভিন্ন ব্যবসায়ীও এই জলদানকে পুণ্যকর্ম বলে বিবেচনা করতেন বলে কূপ খনন করিয়েছিলেন। তাহলে এইভাবে দেখতে পাচ্ছি কৃষির উৎপাদন বৃদ্ধি এবং খাল বিল কূপ খনন ইত্যাদির মাধ্যমে দক্ষিণ ভারতে জলসেচের বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদনকে বাড়ানোর একটা প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করছি। তার ফলে কিন্তু একটা পরোক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা সুফল অর্থনীতির উপরে কিন্তু পড়ছে, এবং সেই অর্থনৈতিক সুফলটা আমরা দক্ষিণ ভারতের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে যেটা যে বিষয়টা আসবো যে কিভাবে নগর বা গ্রামগুলো গড়ে উঠেছিল, সেই বিষয়টাও কিন্তু আমাদের জেনে রাখা উচিত। তার কারণ অর্থনীতির সঙ্গে গ্রাম এবং নগরের সম্পর্ক রয়েছে গভীর। এই গ্রামগুলো কিভাবে গড়ে উঠেছিল, বেশ কিছু কৃষক পরিবার নিয়ে একটা গ্রাম গড়ে উঠত, এবং সেই গ্রামগুলোকে শাসন করার জন্য উর বলে একটি গ্রাম পরিষদ গঠিত হতো, যেটা আমাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উর কাকে বলা হয়, অর্থাৎ গ্রামকে শাসন করার জন্য দক্ষিণ ভারতের যে গ্রাম পরিষদগুলো গড়ে উঠেছিল সেগুলোকে বলা হচ্ছে উর। তাহলে এই উত্তরটা আমাদের লিখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। তারপরে আমরা দেখব উরের ঠিক আরেকটু বড় সম্প্রসারিত রূপ দেখব, সেটাকে বলা হচ্ছে নাড়ু। অর্থাৎ কিনা বেশ কয়েকটা গ্রাম নিয়ে, একটা বড় অঞ্চল নিয়ে, যখন একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল অর্থাৎ কিনা সেই অঞ্চলের অর্থনৈতিক বিষয়, রাজস্ব আদায় এবং বিচার কার্য পরিচালনা এবং শাসন কার্য পরিচালনার ব্যাপারটাকেই বলা হচ্ছে সামগ্রিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল। অর্থাৎ এই যে স্বায়ত্তশাসিত অঞ্চল, এটাকে বলা হচ্ছে নাড়ু। নাড়ুও কাকে বলে, এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিনা এই যে কতগুলো গ্রাম নিয়ে গঠিত যে একটা সভা, সেই স্বায়ত্তশাসিত অঞ্চল যারা স্বায়ত্তশাসন পরিচালনা করতেন, যারা বিচার কার্য পরিচালনা করতেন এবং রাজস্ব সংগ্রহ করতেন, এই দায়িত্বগুলো যার উপরে ন্যস্ত ছিল সেটা হচ্ছে নাড়ু। নাড়ুও একটা কিন্তু সভা, সেটা উড়ের চেয়ে অনেক বড় অঞ্চলের জন্য গঠিত, অনেকগুলো গ্রাম নিয়ে কিন্তু এই নাড়ুটা গঠিত হতো। তাহলে উড়ের পরবর্তী পর্যায়ে হচ্ছে নাড়ু। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে গ্রাম গড়ে উঠছে, সেই গ্রাম যেমন কৃষকদের দ্বারা গড়ে উঠছিল, তেমনি করে নতুন নতুন অঞ্চলে রাজারা ব্রাহ্মণদের ব্রহ্মদেয়, অর্থাৎ ব্রাহ্মণদের নিষ্কর জমি দান করতেন, যাতে তারা সেই অঞ্চলটার জঙ্গল কেটে, পাথর ভেঙে সেখানে ফসল ফলানোর উপযুক্ত জমিকে কৃষিযোগ্য করে সেখানে বসতি স্থাপন করিয়ে সেই সমস্ত ব্রাহ্মণেরা বিভিন্ন গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই সমস্ত গ্রামগুলোও অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এবং সেই গ্রামগুলো পরিচালনা করার জন্য সভা গঠিত হয়েছিল। তাহলে এইভাবে আমরা দেখব বিভিন্ন দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের দ্বারাও বিভিন্ন গ্রাম গড়ে উঠেছিল। এছাড়া বিভিন্ন যে নগর গড়ে উঠেছিল, সেই নগরগুলো শাসন ব্যবস্থা এবং সেখানকার রাজস্ব সংগ্রহ এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধান বা ব্যবসায়ীদের সুবিধা সুযোগগুলো দেখার জন্য নগরম বলে একটি পরিষদ তৈরি হয়েছিল, এবং এই নগরম পরিষদ কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল, এবং রাজারা এই নগরমের পরিষদের যে পরামর্শ সেগুলো মেনে চলতেন, কারণ এই নগরমগুলোর ওপরে নির্ভর করতেন বণিকেরা। তাহলে বণিকদের একটা অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে নগরমগুলোও কিন্তু অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের চেট্টি বলে এক ধরনের ব্যবসায়িক সম্প্রদায়, আজও তাদের লক্ষ্য করা যায়। অনেকের পদবী আমরা দক্ষিণ ভারতে দেখতে পাই চেট্টি বাবু। এই চেট্টিরা আসলে হচ্ছেন ভ্রাম্যমান বণিক। তারা বিভিন্ন নগর, বিভিন্ন গ্রাম, বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে, এমনকি দেশের বাইরেও তারা অর্থনৈতিক বিনিয়োগ করে তারা বাণিজ্য চালাতেন, এবং তারা শুধু একক বাণিজ্য নয়, তারা সংগঠিতভাবে বণিক সংগঠন তৈরি করতেন,
করতেন, তারা অনেক সময় সমবায় তৈরি করতেন এবং সেই সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ঘটত, বাণিজ্য বিস্তৃতি ঘটত এবং তারা সেই সমবায়ের মাধ্যমে মন্দিরগুলোকে জমি, নিষ্কর জমি দান করতেন এবং সেগুলোও আমরা কিন্তু সেই ধরনের তাম্রলেখও কিন্তু আমরা পেয়েছি। তার থেকে এই ঘটনার কথাগুলো কিন্তু জানা যাচ্ছে। আমরা দেখব যে চোল বংশীয় রাজাদের সময়ে দক্ষিণ ভারতের যে অর্থনীতি সেটার সর্বাধিক অগ্রগতি ঘটছে। রাজরাজ এবং রাজা প্রথম রাজেন্দ্র চোল তারা কিন্তু দক্ষিণ ভারতের বাইরে, অর্থাৎ ভারতের বাইরে আমরা দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্রাজ্য বিস্তারের একটা চেষ্টা করেছিলেন এবং শৈলেন্দ্র বংশীয় রাজাদেরকে তারা পরাভূত করেছিলেন। শৈলেন্দ্র বংশীয় রাজারা রাজত্ব করতেন জগদ্বীপ, সুমাত্রা, মালয়, এই সমস্ত যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সেই দেশগুলোর ওই অঞ্চলে, সুবর্ণদ্বীপ তাকে বলা হতো, এই যে অঞ্চলটা এই অঞ্চলে বাণিজ্যিক প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন চোল রাজারা। এবং শুধু তাই নয়, দক্ষিণ ভারতে তোমাদের পড়ানোর ইতিপূর্বে চোল সাম্রাজ্য পড়ানোর সময় আমরা উল্লেখ করেছি যে চোল রাজারা রাজেন্দ্র চোলের সময় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে বঙ্গোপসাগরীয় যে অঞ্চল সেই অঞ্চলটি কিন্তু চোল হ্রদে পরিণত হয়েছিল, সেই অঞ্চলের সম্পূর্ণ বাণিজ্যিক নিয়ন্ত্রণ তুলে নিয়েছিলেন চোল রাজারা। অর্থাৎ কিনা মূর বণিকরা, বণিকরা ওই আরব বণিকরাতে যে বাণিজ্য করতেন তাদেরকেও নিয়ন্ত্রণ করতেন কিন্তু এই চোল রাজারা, সিংহলের বাণিজ্যও নিয়ন্ত্রণ করতেন চোল রাজারা। শৈলেন্দ্র বংশীয় রাজাদেরকে পরাভূত করে তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন ঠিক কথাই, কিন্তু সেখানেও ভারতীয় বণিকদের প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে এই দক্ষিণ ভারতে যে আমাদের বহির্বাণিজ্য সেইটা আমরা দেখতে পাচ্ছি নবম শতক নাগাদ, আমরা সপ্তম থেকে নবম শতক নাগাদ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এই বাণিজ্য বিস্তৃতির কারণে, এবং সেটা শুধুমাত্র দক্ষিণ ভারতের অভ্যন্তরে নয়, সেটা দক্ষিণ ভারতের বাইরেও। ফলে রাজাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, এই রাজারা তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল বলে সেটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন উপাধি গ্রহণ করেছিলেন। যেমন কোনো কোনো রাজা নিজেকে বলতেন মহারাজা, কেউ বলতেন অধিরাজ, কেউ বলতেন ত্রিভুবন চক্রবর্তী, এরকম ধরনের বিভিন্ন উপাধি তারা গ্রহণ করতেন তাদের নিজেদেরকে মহিমান্বিত করার জন্য, তাদের প্রতিপত্তি প্রভাবকে প্রতিপন্ন করার জন্য এই ধরনের খেতাব বা পদবি গ্রহণ করতেন। এখন আমরা দেখব যে এই রাজারা কিন্তু স্বৈরাচারী মনোভাব নিয়ে চলতেন না, তারা কিন্তু তাদের অধীনস্থ সামন্ত, তাছাড়া বড় কৃষক, ধনী, জমিদার, ব্রাহ্মণ, বণিক সকলের পরামর্শ নিয়ে, সকলের সঙ্গে ক্ষমতাকে ভাগ করে নিয়ে তাদের যে অধিকারকে সেটাকে প্রতিষ্ঠিত করে তারা কিন্তু রাজ্য পরিচালনা করতেন। ফলে সাম্রাজ্যের অগ্রগতি অনেক সুগম হয়েছিল এর ফলে। হ্যাঁ, এই যে পারস্পরিক সহযোগিতা, রাজাদের সহযোগিতা বণিকদের ওপরে, কৃষকদের ওপরে, এই সহযোগিতার জন্যই কিন্তু অর্থনৈতিক অগ্রগতি দক্ষিণ ভারতে ঘটতে পেরেছিল, যেটা উত্তর ভারতে কিন্তু আমরা লক্ষ্য করছি না। তাহলে রাজারা তাদের অর্থনৈতিক যেমন অগ্রগতি ঘটেছিল, বাণিজ্যিক বিস্তৃতি ঘটেছিল, তার ফলে তাদের রাজস্ব আদায়ের পথ সুগম হয়েছিল, অনেক ক্ষেত্র খুলে গিয়েছিল। তারা বণিকদের কাছ থেকে, শিল্পীদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে তারা রাজস্ব আদায় করতেন, সেই রাজস্বের ভাণ্ডার তাদের স্ফীত হয়ে উঠত, তাই সেই স্ফীত ভাণ্ডার থেকে তারা সুগঠিত সৈন্যবাহিনী গঠন করতে সক্ষম হয়েছিলেন, যে সৈন্যবাহিনীর দ্বারা তারা ভারতের বাইরে শৈলেন্দ্র বংশীয় রাজাদেরকে পরাভূত করতে সমর্থ হয়েছিলেন। তারা বিভিন্ন দুর্গ নির্মাণ করেছেন, বিশাল বিশাল দুর্গ নির্মাণ করেছেন নিরাপত্তা বৃদ্ধি করার জন্য, হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য বাণিজ্যিক বিস্তৃতি ঘটেছিল এবং রাজপথগুলি সুরক্ষিত ছিল, বিভিন্ন মন্দির নগরগুলি সুরক্ষিত ছিল। হ্যাঁ, এই সমস্তগুলো করার ফলে তারা উদ্বৃত্ত অর্থ পেয়েছিলেন শিল্পের পৃষ্ঠপোষকতা করার জন্য, ফলে শিল্পীরাও অর্থ পেয়েছিল, ফলে সমাজের বিভিন্ন স্তরে যে আর্থিক বিন্যাস, সেই আর্থিক বিন্যাস কিন্তু একটা সুস্থিতি লাভ করেছিল এবং সামগ্রিকভাবে সামাজিক অর্থনৈতিক অগ্রগতি আমরা সেই সময় দেখতে পাচ্ছি।
তাহলে আমরা এইভাবে পুরো বিষয়টা আলোচনা করলাম। এছাড়া সেই সময়ে রাজস্ব সংগ্রহের জন্য আমরা দেখতে পাচ্ছি রাজারা বা তাদের অধীনস্থ সামন্তরা যে রাজস্ব সংগ্রহের দায়িত্ব দিয়েছিলেন প্রাথমিক স্তরে, অর্থাৎ একদম তৃণমূল স্তরে, সেখানে বিভিন্ন ধনী অভিজাত পরিবারগুলোকে রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো। তারা তাদের নিজেদের লভ্যাংশ রেখে বাকি যে রাজস্ব, সেই রাজস্ব তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে সামন্ত রাজার হাত ঘুরে রাজার কাছে পৌঁছে যেত। এইভাবে ব্রহ্মদেয় যে জমি যেটা ব্রাহ্মণদেরকে দেওয়া হতো, সেই ব্রহ্মদেয় জমি থেকেও কিন্তু একটা বিপুল পরিমাণ অর্থনৈতিক অগ্রগতি এবং রাজস্বের উদ্বৃত্ত রাজস্বের উদ্ভব হয়েছিল, এটা আমরা দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে আমরা পুরো জিনিসটা আলোচনা করলাম। তাহলে এখান থেকে আমরা কী কী ধরনের প্রশ্ন পেতে পারি? যেমন আমরা এখান থেকে পেতে পারি, প্রথমেই একটা প্রথম অংশ থেকে বলেছি যে সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতে যে উত্তর ভারতের অর্থনীতি কেমন ছিল অথবা ভারতের অর্থনীতি কেমন ছিল, এটা যেমন একটা প্রথম অংশ থেকে প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বরের, তেমনি আমরা এটাও পেতে পারি যে দক্ষিণ ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সপ্তম থেকে নবম শতক নাগাদ, বা চোল আমলে দক্ষিণ ভারতের অর্থনৈতিক অগ্রগতি কীরকম ছিল, সেটাও আমরা পেতে পারি পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে। তাছাড়া মন্দির নগরগুলি কেমনভাবে গড়ে ওঠে, মন্দির নগরগুলি অর্থনৈতিক অগ্রগতিতে কী ভূমিকা গ্রহণ করেছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তাছাড়াও কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো উল্লেখ করলাম, যেমন উর কাকে বলে, যেমন নাড়ু কাকে বলে, হ্যাঁ, তারপরে কোন সময়ে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলাম, কোন রাজাদের সময়ে, তারপর আমরা দেখব যে ব্রহ্মদেয় কাকে বলে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন এখানে আসতে পারে। দু নম্বর এক নম্বরের এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা ডায়লগ বক্সে প্রশ্নগুলো উল্লেখ করে দেবো, তোমরা আমাদের এই ক্লাস থেকেই এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাচ্ছ। এছাড়া বইটাকেও সহযোগিতা নেবে, বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা উত্তরগুলো কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবে।